সাথে কথা বলেন কেন? কারণ ওয়ার্ডলেসে কথা বললে অন্যরা আমার লোকেশন পেয়ে যাবে। আমি কি এত বড় আসামি হয়ে গেছি? এত বড় তো আসামি ছিলাম না আমার একটা। হ্যাঁ অবশ্যই আমি লাইভ করেছি, আমি একজনের বিরুদ্ধে কথা বলেছি, সে ডিজিটাল লাইনে মামলা করেছে, আমি ওটার আসামি। কিন্তু আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। তো এই যে সারাদিনের আমার জার্নিটা এই কারাগার পর্যন্ত পৌঁছানো, আমি এতে ভীত সন্ত্রস্ত যে আমি মাহিয়া মাহি একটা নন ফেস হওয়ার পরেও আমার সাথে যেরকম নির্যাতন আমাকে করা হয়েছে মানসিক, এবং একটা গাড়িতে আমাকে আনা হয়েছে, সেই গাড়িটাতে গরম, এত গরম, আমি বারবার বলতেছিলাম আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, তারা বলতেছে এভাবেই যাইতে হবে। এবং আমি পানি চাচ্ছিলাম, একটা ঠান্ডা পানি, কারণ আমার একটু পানি নিস আর গরমে আমি মরে যাচ্ছিলাম। তারা আমাকে একটা পানি কিনে দিতে এক ঘন্টা সময় দিচ্ছে, এবং আমাকে যে বললাম যে একটা ওয়্যারলেসে তারা কথা বলছিল না যে অন্যরা লোকেশন পেয়ে যাবে, তারা মানে এত গোপনীয়তায় এরকম তো আমি আসামি না। তো বিষয়টা হচ্ছে যে আমি খুবই ভীত সন্ত্রস্ত, আমি মাহি হয়ে আজকে আমার সাথে যা হয়েছে, আমি 9 মাসে প্রেগনেন্ট হওয়ার পরে আমি যে মানবিকতা পাই, আমার হাজব্যান্ড দেশে আসলে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে হতো এই মামলাটা, আমার হাজব্যান্ড দেশে আসলে তার সাথে কি হবে? আমি আমার হাজব্যান্ডের মানে নিরাপত্তা নিয়ে আমি খুব শঙ্কিত, কারণ আমার হাজব্যান্ডকে মানে সুষ্ঠুভাবে আমার কাছে মনে হয়, যেমন আজকে আমি আরেকটা কথা বলি, আমি যখন কোর্টে আমাকে দেওয়া হয়েছে, আমি জানি না ভাইয়া কোর্টে ঢোকার পরে জাস্ট আমাকে মিনিমাম একটা কথা জিজ্ঞেস করবে যে আমি আমি কেন এটা করেছি বা কিছু একটা, আমার আত্মসমর্পণ তো একটা আত্মসমর্পণ করার তো একটা সুযোগ দিবে, আমাকে কিছুটা জিজ্ঞেস করবে। জাজ খালি চেয়ারে বসলো আর উঠলো, জাজকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়। পুলিশ খালি বললো যে মাহিয়া মাহি উপস্থিত হয়েছে, কোর্ট শুরু করা হলো, আমার সাথে সাথে পরের সেকেন্ডে কোনো মাহিয়া মাহি উপস্থিত আছে, কোর্ট মন্তব্য ঘোষণা করা হলো যাও ওনাকে কারাগারে পাঠাও। মানে এটা কী ধরনের বিচার? আমি তো আমার হাজব্যান্ড দেশে আসার পরে তার দুইটা মামলাই যে থাকবে, এবং আমি সেটা শিওর না, তার জন্য আরও মাফ দিয়ে দাও। এবং আমাকে আমি যখন বলেছিলাম বারবার পুলিশ বলতেছিল যে ওনাকে রিমান্ডে নিতে হবে, রিমান্ডে নিতে হবে, একটা 9 মাসের প্রেগনেন্ট মানুষ, সের প্রতি তাদের কোনো মানে আমি একটা ডিজিটাল লাইনে মামলা হয়েছে, আমি 9 মাসের প্রেগনেন্ট, আমাকে রিমান্ডে নিয়ে তারা কী করছে, কী মানে আমার কাছ থেকে বেকুল করছিল, তারা আমার জরুরি মার্ক যাচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভীত সন্ত্রস্ত যে সে দেশে আসলে এই যে আমাকে যেরকম মানসিক এবং শারীরিক টর্চার করা হয়েছে, তার সাথে তাকে এভাবে নিয়ে যে তাকে রিমান্ডে নেওয়া হবে, তাকে আরও টর্চার করা হবে, এবং সে তো প্রেগনেন্ট মানে আমি প্রেগনেন্ট, সে তো শারীরিকভাবে সুস্থ থাকবে, তার সাথে কী হয় আমি সেটা নিয়ে খুব টেনশন আছি, মানে সেটা নিয়ে ভীষণ টেনশনে আছি। আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার মনে হয়েছে আমি পুরো জিনিসটা ফেস করতে চাই, আমি চাই আমি দেশে আসবো। হ্যাঁ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বাংলাদেশের যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, সেই দেশে কখনো একজন পুলিশ কমিশনার কখনো একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারবে না। আর আমি কিন্তু বারবার করে আমি সব সাংবাদিক ভাইদের ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি কিন্তু পুলিশকে নিয়ে কথা বলি না, আমি পুরো কারণ আমার এই ইন্টার লাইফে আমি ঢাকায় টাকে শুটিং যখন করেছি আমার অনেক পুলিশের সাথে আমার পরিচয় হয়েছে, আমি সামনে থেকে পুলিশ প্রধানকে আমি দেখেছি, বিভিন্ন ফোর্সের প্রধানের সাথে আমার কথা হয়েছে, তারা খুব নাইস, তারা জানে মানুষকে কীভাবে রেসপেক্ট করতে হয়, তারা অনেক অনেস্ট। আমি শুধু একটা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি বারবার করে যে মোল্লা নজরুল, আমি তার বিরুদ্ধে কথা বলেছি, আমি কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি। এবং আমি যে বিষয়টা যে আমি লাইভে গেছি, লাইভে কিন্তু একটা মানুষ কখন যায়, আমরা একটা কখন যাই যখন আমাদের দেয়ালের পিঠ যেতে যায়, আমি যে আমি আশঙ্কা করছি আমার যে জিডিটা, আমি একটা জিডি করতে আমি যখন যে শোরুমটা আমাদের দখল হয়ে যাচ্ছিল, আমি যে ফেসবুকে যে ভিডিওটা আমি আপলোড করেছি যে একদম লোক পাইপ লাইন নিয়ে আসতেছে এই শোরুম দখলের উদ্দেশ্যে, তো যখন আমি এটা জানতে পেরেছি তার আগে 1 মাস ধরে আমি কিন্তু অভিযোগপত্র আমি
স্বয়ং কমিশনারের কাছে গেছি যে আপনি নাকি এরকম করছেন, সে বলছে না এরকম কোনো বিষয় না, আপনি নাকি তেল দিয়ে ঘুমান এরকম কিছু না। তারপরে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অভিযোগ পত্র দিয়েছি, অভিযোগ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলেছেন পুলিশকে, কমিশনার সাহেবকে, যে আপনি এই বিষয়ে কথা বলবেন কেন, জায়গা রিলেটেড কিছু হলে ঘুরবেন জায়গা ওদের না, ওরা কোর্টের মাধ্যমে, আপনারা যারা দাবি করতেছেন তারা কোর্টের মাধ্যমে আসবে, পুলিশ কেন এটার মধ্যে ঢুকবে। তিনি কিন্তু তার খুব অনেস্টলি কথা বলছেন এবং খুব সুন্দর, আমার মনে হয়েছে আমাদের দেশের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমন হওয়া উচিত, তো তিনি কিন্তু খুব সুন্দর করে বলেছেন। তারপরে তার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি, আইজিপি মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছি, এসপি চৌধুরীর কাছে অভিযোগ দিয়েছি, সব জায়গায় অভিযোগ দেওয়া। তো যখন আমি নিশ্চিন্ত হয়ে নোংরা পালনের উদ্দেশ্যে গেলাম, তখন যখন দেখলো আমি দেশের বাইরে, তখন কেন আমার শরীর এখানে দখল করতে আসলো? আচ্ছা, তখন যখন করতেই আসলো, তখন আমি বারবার করে, আমি কিন্তু কমিশনার সাহেবকে টেক্সট করেছি, ফোন করেছি, তিনি আমার ফোন কেটে দিয়েছেন, আমার ফোন তিনি রিসিভ করেন নাই। আমি টেক্সট করেছি যে আমি আমার শরীর দখল হয়ে যাচ্ছে, তিনি কোনো রেসপন্স করেন নাই। আমি লিখে আমি বলেছি যে আমার আমার হচ্ছে আমি এখন লাইভে যাবো, কারণ আমার কোনো কিছু করার নাই, এখন আমার সেলফ ডিফেন্স, আমার আমার নিজেকে আমার আমার জায়গা ঠিক রাখতে হবে। আমি যখন সেলফ ডিফেন্স, আমি যখন আমার জেলে মেট থেকে গেছি, তখন যে আমি লাইভে গেছি, আর লাইভে কথা বলতে গেলে অবশ্যই মানে মানুষ যখন অসহায় থাকে, মানুষ যখন সত্য কথা বলতে চায়, তখন মানুষ দু একজন ভুল কথা বলে, মানুষ যেটা বলে ঠিক না সেটা বলে ফেলে। হতে পারে আমাদের সেটা সেরকম কিছু হয়েছে যে আমরা এটা বলে ফেলেছি, যেটা আমাদের পাবলিকলি বলা ঠিক হয়।